একদিকে যখন নিজের জায়গা প্রায় হারাতে বসেছে মিউজিক অ্যালবাম, সেই সময় এই আকালেও স্বপ্ন দেখতে ছাড়ছেন না কিছু মানুষ। ব্রততী পরম্পরা প্রযোজনায় এই শহর পেল শব্দিত উপহার, যেখানে মুক্তি পেল দুটি কবিতার অ্যালবাম, কবিতা আবহমান ও অনুভবের টানায়। নিজের স্টুডেন্টদের এই নতুন অ্যালবাম দেখে স্বাভাবিকভাবেই খুব খুশি ব্রততী বন্দ্যোপাধ্যায়। আমার কাছে যারা আজকে সিডি বা যাদের অ্যালবাম প্রকাশ হচ্ছে, তারা দীর্ঘ সময় আমার কাছে চর্চা করেছে, প্রায় 20-22 বছর। তাদের আমি যোগ্য মনে করেছি, সেই কারণে এই উদ্যোগটা নেওয়া হয়েছে শ্রীনিবাস মিউজিকের সঙ্গে একসাথে। তো এই প্রথম ওদের অ্যালবাম প্রকাশ হচ্ছে, আমার আশা আছে আগামী দিনে ওরা আবৃত্তি শিল্পে একটা নিজেদের স্থানগুলো আরও উজ্জ্বল করবে। এই নতুন প্রতিভাকে পাদপ্রতিভায় আলোয় নিয়ে আসার জন্য এই ধরনের উদ্যোগ আমাদের সংস্থা থেকে এই প্রথম শুরু হলো। এরপর যত মানে সময় যাবে, আরও ভালো ভালো ছেলে মেয়েদের কৃতি যারা যারা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য তাদের দক্ষতার পরিচয় রাখবে, তাদেরকে দিয়ে এরকম নানা রকম কাজ, শুধু যে অ্যালবাম প্রকাশ তা নয়, বিভিন্ন অনুষ্ঠান করানো, বিভিন্ন জায়গায় তাদের পাঠানো আমার প্রতিনিধি করে, সেইগুলো আমার করার ইচ্ছে আছে, দেখা যাক। কবিতা আবহমানে ঠিক কী ধরনের আবৃত্তি শুনবেন শ্রোতারা? বললেন শ্রাবন্তী বসু, আমার অ্যালবামে মোট 14টি কবিতা আছে, এর মধ্যে 13টা আমি নিজে করেছি, আর একটা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গলায়, এবং আর একটা রয়েছে সেটা দলগত প্রযোজনা, এটা 15 নম্বর। তো এই আমার কবিতায় আমি যেটা ধরতে চেষ্টা করেছি সেটা হচ্ছে যে কবিতার একটা গতি, বাংলা কবিতা কীভাবে পরিবর্তিত হয়েছে। আমি জানি 14টা কবিতার মধ্যে সেটা ধরা সম্ভব না, কিন্তু তবুও আমি চেষ্টা করেছি যে বিভিন্ন যুগের কবিদের নিয়ে কাজ করতে। যেমন আমি শুরু করেছি মধুসূদন দত্তকে দিয়ে, শেষ করেছি মন্দাক্রান্তায়, মাঝখানে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এসেছেন, অমিয় চক্রবর্তী এসেছেন, জীবনানন্দ দাস আছেন, নজরুল আছেন, এবং তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী নেই অবশ্য, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, এরকমভাবে আমি শেষ করেছি মন্দাক্রান্তায় গিয়ে। তো এইটা মূলত আমি চেষ্টা করেছি বাংলা কবিতার বিভিন্ন মুড, বিভিন্ন আঙ্গিকের পরিবর্তন এবং কবিতার যে শৈলী সেটার পরিবর্তন, বিষয়বস্তুর পরিবর্তন, এগুলোকে ধরতে। অনুভবের টানায় অ্যালবামে আবৃত্তিকার হিসেবে রয়েছেন শ্রবণা সিং এবং অরূপ চট্টোপাধ্যায়। অ্যালবামটি নিয়ে কথা বলার পাশাপাশি আবৃত্তিও শোনালেন তারা। অনুভবের টানায় বেসিক্যালি আমরা যেটা রাখতে চেষ্টা করেছি, আধুনিক কবিদের কবিতাগুলোকে আমরা ধরবার চেষ্টা করেছি, বিভিন্ন আঙ্গিকের কবিতা, বিভিন্ন ভাবনার কবিতাগুলোকে নেওয়ার চেষ্টা করেছি। যেমন ধরুন শ্রীজাতর কবিতা আছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা আছে, আরণ্যক বসুর কবিতা আছে, বিভিন্ন রকমের কবিতা এবং বিভিন্ন ভাবনার কবিতা, যাতে একটু জিনিসটা ভার্সেটাইল হয় সেটা করবার আমরা চেষ্টা করেছি। হ্যাঁ, আমাদের যেমন দুজনে মিলে, আমাদের তো কোরাস কিছু নেই, যেহেতু আমরা আলাদা আলাদা 6টা কবিতা, আমার মাঝে ব্রততীর একটি কবিতা এবং তারপর আবার 6টা কবিতা আছে। আর মেনলি আমরা চেষ্টা করেছি, এখন অবধি অডিও অ্যালবাম হয়নি, যে সমস্ত মানে কবিতা সেই সমস্তগুলো আমাদের অডিও অ্যালবামের মধ্যে আমরা রাখতে চেষ্টা করেছি। যেমন আমারই একটি নবরণ ভট্টাচার্যের কবিতা আছে, এখন অবধি ওটা কোথাও কোনো রেকর্ডিং হয়নি। আর আমি আমার কবিতার একটা দু লাইন একটু বলি, যেটা হেলাল হাফিজের কবিতাটি যেটা আছে, আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সঙ্গীতের লীলা? কবিতা কি ছেলে খেলা, অবহেলা রঙিন বেলুন? কবিতা কি নোট বই, টুইন ওয়ান, অভিজাত মহিলা সেলুন? কবিতা তো অবিকল মানুষের মতো। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়, কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। তখন বাড়ির কাগজ পালিশ করে পায়ের তলায় সেটে, প্লেগ দিয়ে হেঁটে, বয়ান চড়িয়ে রাত কাটালো সবাই, বললে আমরা ক ভাই, মোদের পেটে বুদ্ধি রাখি কত, এই বাড়িতে আসবে বিপদ যত, ঘুরবে যতই তরি, বলবো মোরা আমরা কি ভুল করি, অনেক দূরে অনেক দেশের পর, পাপাঙ্গুলের ঘর, নিম্মাথাতে সবুজ রঙের চুল,
পাপাঙ্গুর।